हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई भालो आछेन। आमी आरेकटा मजार रेसिपी निये हाजिर होलाम, एगलेस चकलेट केक। ताहले चलुन शुरू करा जाक। केक पैनटा 8 इंच, केक पैने तेल ब्राश करे निलाम, एरपर पार्चमेंट पेपर बिछिए दिलाम, आबारो तेल ब्राश करे निलाम। केक पैनटा रेडी हो गए, एक पाशे रेखे दिलाम। एकटा बाटिते एक कप चीनी निलाम, एरपर एखाने एकटा चालनी बसिए दिलाम। चालनीते 1.5 कप मयदा निलाम, डार्क कोको पाउडार निलाम 1/4 कप, हाफ चा चामच लवण, 2 टेबिल चामच फुल क्रीम गुड़ा दूध। এখন এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো চেলে নিলাম। চেলে নেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এরপর এখানে 1/3 কাপ কুকিং অয়েল দিলাম, 1 চা চামচ ভ্যানিলা এক্সট্রাক্ট, আঙুল চুবানো যায় এমন গরম পানি দিলাম 1 কাপ, 1 টেবিল চামচ হোয়াইট ভিনিগার, 1 চা চামচ বেকিং সোডা বা খাওয়ার সোডা। চকলেট কেকে খাওয়ার সোডা ও হোয়াইট ভিনিগার ইউজ করা হয়। এরপর একটা স্প্যাচুলা দিয়ে কিছুক্ষণ সব কিছু মিশিয়ে নিলাম। এরপর আমি একটা হ্যান্ড বিটার ইউজ করতেছি। হ্যান্ড বিটার দিয়ে সব কিছু কিছুক্ষণ মিশানোর পর দেখলাম ব্যাটারটা অনেক ঘন, তাই এখানে আরও 2 থেকে 3 টেবিল চামচ পানি মিশিয়ে নিলাম। সব কিছু ভালো করে মিশানোর পর ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। ব্যাটারের ঘনত্বটা এইরকম হবে। ব্যাটার রেডি হয়ে যাওয়ার পর আমি কেক প্যানে ব্যাটার ঢেলে দিলাম, তারপর হালকা ট্যাপ করে নিলাম। ওভেন প্রিহিট করে নিয়েছি 8 মিনিট, 350 ডিগ্রি ফারেনহাইটে কেক বেক করে নিব 40 থেকে 45 মিনিট। কেক বেক হয়ে যাওয়ার পর ফিরে আসলাম। কেকটা ঠান্ডা করে নিব। কেক ঠান্ডা হতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। এই সময়ের মধ্যে কেক অ্যাসেম্বল করার জন্য যা যা কিছু দরকার সব কিছু রেডি করে নিব। সুগার সিরাপ তৈরি করার জন্য একটা বাটিতে 1/2 কাপ গরম পানি নিলাম। গরম পানিতে 1 চা চামচ ইনস্ট্যান্ট কফি দিলাম। কফি দেওয়াতে কেকে সুন্দর স্মেল হবে। 1 টেবিল চামচ চিনি দিলাম। সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। সুগার সিরাপ রেডি হয়ে গিয়েছে। সুগার সিরাপ এক সাইডে রেখে দিলাম। সুগার সিরাপ অবশ্যই ঠান্ডা করে কেকে ইউজ করতে হবে। এখন চকলেট গানাশ তৈরি করার জন্য একটা পাত্রে গরম পানি নিয়ে নিলাম। গরম পানির উপরে একটা বাটি বসিয়ে দিলাম। বাটিতে 4 আউন্স ডার্ক চকলেট দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ আনসল্টেড বাটার দিলাম। চকলেট গলিয়ে নিব। আপনার যদি চকলেট না গলে সেক্ষেত্রে আপনি আবারও গরম পানি ইউজ করবেন। চকলেট গলে গিয়েছে। চকলেট গলে যাওয়ার পর এক সাইডে রেখে দিলাম। একটা বাটিতে 1 কাপ ক্রিম নিলাম। ক্রিমে আমি কোনো চিনি ইউজ করব না, যেহেতু চকলেটে চিনি দেওয়া আছে, বেশি মিষ্টি হয়ে যাবে। আমি একটা হ্যান্ড বিটার দিয়ে কিছুক্ষণ ক্রিম বিট করে নিলাম। ক্রিম ঘন হয়ে গিয়েছে। ক্রিমটা মিডিয়াম ঘন করে তৈরি করে নিয়েছি। গলানো চকলেট অবশ্যই রুম টেম্পারেচারে এনে তারপর আপনাকে ক্রিমে ঢালতে হবে। চকলেট ও ক্রিম ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। গানাশ রেডি হয়ে গিয়েছে। কেক ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরে আসলাম। কেকের উপরের অংশ কেটে সমান করে নিলাম। এরপর কেকটাকে কেটে দুটা ভাগ করে নিলাম।
একটা প্লেটে সামান্য গানাশ মাখিয়ে নিলাম। গানাশের উপরে কেকের উপরের অংশটা বসিয়ে দিলাম, এতে করে কেকটা নড়াচড়া করবে না। সুগার সিরাপ দিয়ে কেকটা ভিজিয়ে নিলাম। তারপর এখানে পরিমাণ মতো গানাশ দিয়ে দিলাম, চকলেট গানাশ কেকে মাখিয়ে নিলাম। গানাশের উপরে কেকের নিচের অংশটা বসিয়ে দিলাম। কেকের নিচের অংশটা যেহেতু সমান থাকে তাই উপরে বসিয়ে দিলাম। এরপর সুগার সিরাপ দিয়ে কেকের উপরের অংশটাও ভিজিয়ে নিলাম। বাকি যেটুকু গানাশ রয়ে গিয়েছে সবটুকু গানাশ কেকের উপরে দিয়ে দিলাম এবং চকলেট গানাশ দিয়ে সম্পূর্ণ কেক ঢেকে দিলাম। এরপর চকলেট স্প্রিঙ্কেল দিয়ে কেকটা সাজিয়ে নিলাম। টিস্যু দিয়ে কেকের চারপাশ পরিষ্কার করে নিলাম। কেকটা সেট হতে 2 ঘন্টা সময় লাগবে। কেকটা নর্মাল ফ্রিজে রাখব। কেক সেট হওয়ার পর 2 ঘন্টা পর ফিরে আসলাম। কেকটাকে কেটে নিলাম। আই হোপ আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি কেউ ট্রাই করে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই দারুণ স্বাদের এগলেস চকলেট কেক আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।